আজকে আমরা বৃত্ত নিয়ে আলোচনা করব। মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের সমীকরণ কিভাবে আমরা তৈরি করতে পারি বা সেই সঞ্চয়পত্র কিভাবে আমরা নির্ণয় করতে পারি সেটা দেখব। বৃত্তের সংজ্ঞা হচ্ছে, যদি কোনো সমতলের উপরস্থ একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে অর্থাৎ ধ্রুবক দূরত্বে অবস্থিত বিন্দু সময়ের সেট একটি সঞ্চারপথ গঠন করে, তাহলে সেই সঞ্চারপথটাকে আমরা কি বলি? বৃত্ত বলি। এখন এই নির্দিষ্ট যে বিন্দুটা সেটাকে আমরা কি বলি? বৃত্তের কেন্দ্র বলি। এবং হচ্ছে ধ্রুবক যে দূরত্বটা সেটাকে আমরা বলি ব্যাসার্ধ। এটা আমরা এই চিত্র থেকে দেখব। তো আমরা ধরলাম যে এখানে একটা বিন্দু আছে, বা এই এক চিত্র থেকে যদি আমরা দেখি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে মিলিত হয় সেটাকে আমরা বলি সেই সেই অক্ষের বা সেই লেখ চিত্রের মূল বিন্দু। তাহলে এই এটা হচ্ছে মূল বিন্দু, আর এটাকে আমরা চিহ্নিত করি ও দ্বারা। এবং এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জিরো 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 এবং জিরো। এবং এই 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 বিন্দুটাকে আমরা বলছি এই বৃত্তের কেন্দ্র। এবং এই বৃত্ত থেকে বা এই কেন্দ্র থেকে যদি আমরা হচ্ছে চারিদিকে তাকাই, তাহলে দেখবো এখান থেকে এটুকু দূরত্ব যা, এখান থেকে এটুকু দূরত্ব তা, এখান থেকে এটুকু দূরত্ব, মানে সেম জিনিস, সেম দূরত্ব, একই দূরত্ব। তো এখন সঞ্চারপথ আমাদের বের করতে হলে এই যে বৃত্তের উপরে একটা বিন্দু আছে এটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে পি বিন্দু আছে, এবং সেই বিন্দুটা এখানে আছে, ধরে নিলাম এখানে আছে, এবং এই বিন্দুটাকে আমরা বললাম যে এক্স এবং ওয়াই। তাহলে এই এক্স এবং ওয়াই কে এই বিন্দুর পি বিন্দুর ভুজ এবং কোটি। এখন ভুজ কোথা থেকে আমরা পাই এবং কোটি কোথা থেকে পাই সেটা আমাদের জানার জন্য প্রথমে আমরা এই পি বিন্দু থেকে ও এক্স রেখার উপরে একটা লম্ব টানি, লম্ব টানলাম। তাহলে এই যদি আমরা লম্ব টানি তাহলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে এক্স ও এক্স রেখার উপর পি, এবং এই বিন্দুটার নাম দিলাম এ। তাহলে ও এক্স রেখার উপর পি এম লম্ব আছে, বা হচ্ছে পি এম রেখার উপর ও এক্স লম্ব, যে কোনো কিছু আমরা বলতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বলতে পারি যে ও এম সমান সমান হচ্ছে পি বিন্দুর ভুজ এক্স, এবং পি এম সমান সমান হচ্ছে এই পি বিন্দুর কোটি, তার মানে ওয়াই। এখন হচ্ছে এই কেন্দ্র থেকে যদি আমরা এই পি বিন্দুটা যোগ করি, তাহলে এই বিন্দুটাকে এই যে দূরত্বটাকে আমরা এই দূরত্বটাকে কি বলতে পারি? এই বৃত্তের ব্যাসার্ধ। সেই বৃত্তের ব্যাসার্ধটাকে আমরা ধরে নিলাম যে এক্স, বা আর যে কোনো কিছু আমরা ধরতে পারি, তাই এক্ষেত্রে আমরা এ ধরে নিলাম। এখন এই ক্ষেত্রে আমরা দেখছি পাচ্ছি যে এটা একটা ত্রিভুজ, এবং ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এখানে একটা কোণ সমকোণ আছে। তো এই ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা ফেলতে চাই তাহলে আমাদের ভূমি লাগে, লম্ব লাগে এবং অতিভুজ লাগে। বাট এই ক্ষেত্রে আমরা জানি না যে এই ক্ষেত্রে আমাদের হচ্ছে থেটা কোনটা, মানে কোন কোনটা থেটা, এই কোনটা থেটা নাকি এই কোনটা থেটা। তো আমাদের ওটার দরকার নেই, আমরা হচ্ছে সমীকরণ যদি একটা মানে পিথাগোরাস উপপাদ্য যে সমীকরণটা, সেই সমীকরণটা যদি আমরা দেখি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার, ওখানে যদি আমরা লম্বের একটা মান বসে এবং ভূমির একটা মান বসে, তাহলে পরের ক্ষেত্রে আমরা কিন্তু ধরতে পারি না কোনটা লম্ব এবং কোনটা ভূমি। তো এই ক্ষেত্রে তাই আমাদের লম্ব এবং ভূমি না জানলেও সমস্যা নেই, আমাদের জাস্ট অতিভুজটা জানতে হবে। অতিভুজ কোনটা? আমাদের হচ্ছে যে কোনটা 90 ডিগ্রি, তার বিপরীত যে বাহুটা সেই বাহুটাকে আমরা বলি অতিভুজ। তাহলে এখানে এ বাহুটা অতিভুজ। তাহলে পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে আমরা সহজে বলতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি স্কোয়ার, তার মানে সেটা এক্স হতে পারে, ওয়াই হতে পারে, প্লাস লম্ব স্কোয়ার, তার মানে সেটা এক্স হতে পারে, ওয়াই হতে পারে, সেটা ওয়াই ধরলাম, এবং এটা সমান সমান হচ্ছে এ স্কোয়ার, এটা হচ্ছে এক্স। তাহলে এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। আচ্ছা, এইভাবে আমরা বের করতে পারি, অথবা বের করতে পারি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব থেকে। সেটা কি হবে? আমরা সরলরেখার ক্ষেত্রে দেখেছি যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে হয় ব্যাসার্ধ সমান সমান, সেই ক্ষেত্রে সূত্রটা ব্যাসার্ধ সমান সমান রুট ওভার বিন্দু দ্বয়ের ভুজ দ্বয়ের অন্তরের স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তরের স্কোয়ার। তার মানে ভুজ দ্বয়ের অন্তর কি হবে? এক্স মাইনাস জিরো অথবা জিরো মাইনাস এক্স, একই কথা। এক্স মাইনাস জিরো তার হোল স্কোয়ার প্লাস কোটি তর অন্তর, তার মানে হচ্ছে ওয়াই মাইনাস জিরো অথবা জিরো মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এটা করলে আমাদের পেয়ে যাবো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, সেটা হচ্ছে এই এর সমান। তাহলে আমরা এখান থেকে দুই পক্ষকে যদি আমরা বর্গ করে দিই, তাহলে লিখতে হবে যে এ স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ।
আমরা বৃত্তের সমীকরণ বের করা শিখলাম, যদি দুইটা বিন্দু দেওয়া থাকে সেখান থেকে আমরা বৃত্তের সমীকরণ বের করতে পারি, অথবা আমরা এইভাবে বের করতে পারি, একটা ত্রিভুজকে আমরা বৃত্তের সমীকরণ বের করতে পারি। তো এখন আমরা একটা উদাহরণ দিই, যদি একটা বিন্দু মানে একটা বৃত্তের কেন্দ্র মূল বিন্দুতে থাকে এবং তার ব্যাসার্ধ যদি 4 একক হয়, তাহলে সেই ক্ষেত্রে বৃত্তের সমীকরণ কি? সেই ক্ষেত্রে জাস্ট বৃত্তের সমীকরণ হবে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 স্কোয়ার, এটা হবে সেই ক্ষেত্রে বৃত্তের সমীকরণ। এখন আমরা যাই করি না কেন, এই যে চলমান বিন্দু, এটা কিন্তু কখনো মানে পরিবর্তন হবে না, এটা সবসময় চলমান বিন্দু আমরা ধরে নিতে হবে, এক্স এবং ওয়াই, এটা কিন্তু সবসময় জন্য ধরে নিতে হবে, এটা কিন্তু কখনো দেওয়া থাকবে না। সেই ক্ষেত্রে আমাদের বৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার।